আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আসুসের চমৎকার একটি মডেল নিয়ে হাজির হলাম। এটি টোটালি ভিন্ন এবং খুব সুন্দর একটি মডেল। আর কি আছে এতে কনফিগারেশন এবং কত এর প্রাইস থাকবে আমার অনেস্ট ওপিনিয়ন, আর এসব জানতে পুরো ভিডিও আমার সাথেই থাকুন। ঢাকা দিল্লি চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পেতে। তো এখন আমরা এই ল্যাপটপটি আনবক্সিং শুরু করেছি। দেখুন, প্রথমে আমরা একটি ব্যাকপ্যাক পেলাম, এরপরে দেখব এই বক্সের ভিতরে আর কী কী রয়েছে। তো বরাবরের মতোই আসুসে দেখুন, এই ল্যাপটপটিতে কিন্তু খুবই পাতলা একটি ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু আপনারা ইজি টু ক্যারি করতে পারবেন। দেখুন, স্টিকার পেয়ে গেলাম আমরা, এরপরে আসুসের অরিজিনাল মাউস এবং একটি ক্যাবেল, আর থাকছে 45 ওয়াটের একটি চার্জার যেটি ল্যাপটপটিকে অনেক দ্রুত চার্জ করবে। এই ল্যাপটপটি কিন্তু আপনারা টাইপ সি দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন, যেটি ফাস্ট চার্জিং অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা যেটি বলবো যে এই ল্যাপটপটির গেট আপ, এই ল্যাপটপটির গেট আপ খুবই চমৎকার একটি গেট আপ, যেটি দেখলে আপনার প্রথম দেখাতেই ভালো লাগবে। দেখুন, এটিতে তিনটি কালারের অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে ব্ল্যাক কালার, হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালার। এই তিনটি কালারই অনেক পপুলার কালার এবং দেখতে অনেক সুন্দর, যেটি ল্যাপটপটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকবে Core i5 10th generation, যেটি বেজ স্পিড থাকবে 1.6 GHz এবং হাই স্পিড থাকবে 4.2 GHz। এখানে ক্যাশ মেমোরি থাকবে 6 MB এবং থ্রেড থাকবে 8, আর এটি 7 nanometer বেজের উপরে এই প্রসেসরটি, অর্থাৎ অনেক শক্তিশালী একটি প্রসেসর। এখানে ব্ল্যাক কিবোর্ড হওয়ার কারণে কিন্তু এই লেখাগুলো আপনি চমৎকার ফুটেছে এবং আপনাকে টাইপিংয়ের জন্য অনেক বেশি সুবিধা পেয়ে থাকবেন। এখানে ডিসপ্লে হিসাবে 14 ইঞ্চির ফুল এইচডি একদম ন্যানো এজ ডিসপ্লে পাচ্ছেন। আর দেখুন, এই ল্যাপটপটি 14 ইঞ্চি হলেও কিন্তু ফুল এইচডি, অর্থাৎ 1920x1080 রেজুলেশন এখানে পাচ্ছেন। আর এই ল্যাপটপটি দেখতে এত সুন্দর যে আপনি যখন এখানে কিন্তু কিবোর্ডটা অবশ্যই ব্যাকলিট, আর যেটা ধরুন কিন্তু আপনি ইজি টু টাইপ করতে পারবেন রাতের বেলাতেও। আর এটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে এবং টাচপ্যাডটি অনেক সফট, কিবোর্ডটিও অনেক সফট এবং খুবই পাতলা ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপটি আলাদা একটি লুক আপনাকে দিবে। আর এখানে পোর্ট হিসেবে দেখুন কার্ডিটার, USB 3.1, নোটিফিকেশন লাইট, আর দেখুন খুবই পাতলা একটি ল্যাপটপ, দেখতে চমৎকার। আর এখানে অপোজিটে আমরা কী কী পোর্ট পাচ্ছি সেগুলো আমরা একটু দেখে নিই। দেখুন, এখানে অপোজিটে কিন্তু আপনারা ফুল HDMI, ফাস্ট চার্জিং পোর্ট, টাইপ সি এবং অডিও জ্যাক পাচ্ছেন। আর 3.1 পোর্টও এপাশে আপনারা আরেকটি পেয়ে গেলেন। এই স্লিম ল্যাপটপটিতে এখন বলবো আমরা র্যাম, র্যাম হিসাবে এখানে 8 GB পাচ্ছেন, যেটি DDR4 2666 বাজ, যেটি অনেক স্পিডি, তবে র্যাম এখানে বাড়ানো যাবে না। আর এখানে উইন্ডোজ 10 বরাবর মতোই লাইসেন্স ভার্সন পাচ্ছেন, যেটি দিয়ে আপনারা লং টাইম সাপোর্ট পেয়ে যাবেন। এই ল্যাপটপটিতে এখন যেটি বলবো যে স্টোরেজ, এখানে স্টোরেজ হিসাবে রয়েছে 512 GB SSD, যেটি G3 সিরিজের, যেটি অনেক বেশি ফাস্টার, এবং এখানে কিন্তু স্টোরেজ আপনারা বাড়াতে পারবেন, অর্থাৎ M.2 স্লট রয়েছে, আপনারা চাইলে আরও বাড়াতে পারবেন। এটি 512 বা 1 টেরা পর্যন্ত আপনি SSD আরও বাড়াতে পারবেন। এখন আমরা এই ল্যাপটপটি দেখছি, দেখেন খুবই সুন্দর একটি ল্যাপটপ। আর এখানে কিন্তু ওয়েবক্যাম হিসাবেও আপনারা HD ওয়েবক্যাম পাচ্ছেন, যেটি 720p রেজুলেশনের ওয়েবক্যামও আপনারা পেয়ে যাবেন। এখন এই ল্যাপটপটির লুক এবং সব দিক দিয়ে আমরা বলতে পারি যে খুবই সুন্দর একটি ল্যাপটপ। তো আপনারা যারা 60 থেকে 70-এর মধ্যে বাজেট রেখেছেন, তো ভালো মানের কোনো ল্যাপটপ কিনতে চাইলে আপনারা এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। এই ল্যাপটপটি আসুসের খুবই রিসেন্টলি লঞ্চ হয়েছে বাংলাদেশে, আর চমৎকার ডিসপ্লে। আর এখানে কিন্তু ডিসপ্লেটা আপনারা ফুল HD এবং IPS ডিসপ্লেই পাচ্ছেন, তবে ব্রাইটনেস কিছুটা কম হলেও ডিসপ্লের মান অনেক বেটার কোয়ালিটিই পাচ্ছেন। তো সব দিক বিবেচনা করলে আমি বলবো যে লাইট ওয়েট এবং লুক্রেটিভ সব দিক বিবেচনা করে কিন্তু এই ল্যাপটপটি চমৎকার একটি ল্যাপটপ। আর এই ল্যাপটপটির প্রাইস কত সেই বিষয়টি ফুল
জানতে হলে লাস্ট পর্যন্ত দেখুন। এই ল্যাপটপটি কিন্তু দেখুন এতই পাতলা যে আপনাকে খুব ইজি টু ক্যারি করতে সহায়ক হবে। আর এখানে স্পেশাল একটি ফিচার না বললেই নয় যে এই ল্যাপটপটিতে কিন্তু ব্যাকআপ টাইম অনেক বেটার পেয়ে থাকবেন, কারণ এটি এস সিরিজ বরাবর মতোই অনেক বেটার সার্ভিস দিয়ে থাকে ব্যাকআপের ক্ষেত্রে, এটিও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু আপনাকে লং টাইম অর্থাৎ 5 ঘন্টা প্লাস ব্যাকআপ আপনাকে দিয়ে থাকবে। সেই দিক বিবেচনা করলে আমি বলবো যে যারা লং টাইম বাইরে কোনো ল্যাপটপ চালাতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন। এখন বলবো এই ল্যাপটপটির প্রাইস। এই ল্যাপটপটির প্রাইস অনলি 69,500 টাকা। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।